সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম সকাল দুপুর এবং রাতের খাবারের সঠিক নিয়ম নীতি আমাদের জেনে রাখতে হবে এবং তার উপরে আমাদের যথাসম্ভব আমল করা দরকার খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা কোরআনের সাত নম্বর সুর আল আরাফ এর একত্রিশ নম্বর আয়াতে দেখে নেব এখানে আল্লাহ বলছেন ইয়াবানি আদমা খুদু জিনা তাকুম ইন্দাকুল্লি মসজিদ ওয়াকুলু ওয়শ্রবু ওলা তুসরিফু ইন্নাহুল আহিবুল মুসরিফিন। সোনোহে আদম সন্তান প্রত্যেক সিজদা করার সময় তোমরা নিজেদেরকে একটু সে সাজিয়ে নিবে আর খাবে এবং পান করবে কিন্তু অপচয় করবে না কারণ আল্লাহ অপচয়কারী দলকে ভালোবাসেন না এখানে যে শব্দটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আল্লাহোসেন কুলু তোমরা সবাই খাবে খাও এটা নির্দেশ আল্লাহ তালার। এর পরে বলা হচ্ছে অশ্রবু এবং পান করবে মাঝখানে এবং একটি শব্দ নিয়ে আসছেন দৈনিক জীবনে আমরা যদি এই আয়াতের এই অংশের দৃষ্টিতে খাবার দাবারের ব্যাপারে দৈনিক জীবনে প্রয়োগ করি আর এই সূত্রগুলি যদি মেনে চলি তাহলে নিরোগী আমরা থাকতে পারি আমাদের জীবনে রোগ হবে না এবং সুস্বাস্থ্য নিয়ে আমরা বেঁচে থাকতে পারি আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আঠারো কোটি মতো মানুষ রয়েছে তাদের অধিকরা আজ কোনো না কোনোভাবে রুগী হয়েছে আবার অনেকে ডাক্তার সেজে বসে আছে তারা নিজেরাও কিন্তু রোগী আমাদের সকলের উচিত সকালের শুরু পানি দিয়ে করতে হবে সকালে যদি আমরা জল পান করতে পারি আর ইংরেজদের অনুকরণ যদি আমরা বাদ দিতে পারি তাহলে সকালে আমরা ইংরেজদের বিপরীত পেট ভরে যদি খানা খেয়ে নিই তার এক ঘন্টা পরে যদি আমরা জল পান করি আর যত ইচ্ছা ঢোক ঢোক করে আমরা যদি পানি পান করতে পারি আর দুপুরের সময় সকালে যদি আমরা এক কেজি খাই তাহলে দুপুরে আধা কেজি খেতে হবে আর রাত্রে তার অর্ধেক খেতে হবে এইভাবে যদি আমরা খেতে পারি আর প্রত্যেক খাবারের এক ঘন্টা পর যদি জল পান করি তাহলে কুলু অশ্ববু এই আয় এই আয়াতের অংশের উপরে আমল হয়ে যাবে এবং আমরা নিরোগী থাকতে পারব অতীতে আমাদের ইতিহাস বলে বাংলা এলাকাতে কখনো কেউ রোগী ছিল না এবং কারো রোগ হতো না কারণ তারা নিয়ম মেনে চলতো হোক সে মুসলিম অথবা নন মুসলিম ইংরেজরা এসে যখন দেখে এরা সবাই নিরোগী মানুষ তাই এদের রোগ দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস মানুষকে খাওয়ানো শুরু করলো তারপরে তারা আবার ঔষধালয় বানালো আবার তারা চিকিৎসালয় খুলল এবং সেই নিরোগী বাঙালিদেরকে তারা রোগী বানালো আর আর সেই বাঙালিরা আজ একটু সমস্যা হলে লন্ডনে চলে যায় চিকিৎসা নিতে মূলত আমরা কোরআনের নিয়মনীতি ভুলে ব্রিটিশদের নিয়ম মেনে চলেছি বেদায় আমাদের মাঝে হরেক রকমের রোগী আমরা দেখতে পাই যাদের কাছে টাকা আছে তারা চলে যায় সিঙ্গাপুর অথবা ইউরোপ আমেরিকাতে চিকিৎসা নিতে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা দেয় লাশ হয়ে তাদের ফেরত আসতে হয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন সাত নম্বর সোরা আল আরাফের একত্রিশ নম্বর আয়াতের এই অংশের উপরে অন্তত আমল করি আর এই আমলটা করার জন্য আমাদের আরেকটি সূত্র নিতে হবে সেটি দু নম্বর সোরা আল বাকারা এর একশো বাহাত্তর নম্বর অ্যাপ সেখানে আল্লাহ বলছেন কুলুমিন তৈবাত খেতে হবে পবিত্র জিনিস পবিত্র জিনিস খেতে হলে আপনার যে জিনিসগুলি পবিত্র আপনি মার্কেট থেকে ক্রয় করে আনবেন এই ক্রয় করে আনার জন্য আপনার কাছে যে অর্থটা আসতে হবে সেটিও কিন্তু পবিত্র হতে হবে আপনি দুর্নীতি করে দুষ্কৃতী করে ভ্রষ্টাচারী করে জনগণকে ঠক দিয়ে এবং ঠকিয়ে আপনি জনগণের অর্থ সম্বাদ লুটপাট করে হালালভাবে যদি আপনি চলাফেরা করতে চান সেটা সম্ভব না মনে রাখবেন যে আপনি নিজেই একজন হারামখোর তো হারামখোরদের জন্য কোরআনের কোনো বিধিবিধান নেই কারণ হারামখোর যারা এই পৃথিবীতে রয়েছে তারা আল্লাতালার আইন মানে না বেধায় তারা সবসময় রোগী হয়ে থাকে আর চিকিৎসার ক্ষেত্রে তারা ঠিক সেই হারাম পয়সায় উড়াতে থাকে আসুন আমরা হালালের জীবনে ফেরত আসি আর কিছু সূত্র যা কোরআন আমাদেরকে দেয় সেই সূত্র মেনে চলি তাহলে আমরা নিরোগী থাকতে পারবো ইনশাআল্লাহ